আপনারা জানেন যে এর আগে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বড় বড় সভা হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দ এবং সমস্ত ধরনের মানুষের জনতার একটা প্লাবন বয়ে গেছে। কিন্তু এত করা সত্ত্বেও আজকে মতুয়ারাই বলছে যে আমরা গুরুচাঁদের সেই বাণী, যার দল নেই তার বল নেই, সেই প্রশ্নে এসে আমরা যদি একটু প্রতিনিধিত্ব না করতে পারি তাহলে আমরা কি করলাম, তাহলে তো সেই গুরুচাঁদের বাণী মানা হচ্ছে না। তাই বিজেপি পার্টির এটাও বোঝা উচিত যে আমরা তাদের জন্য এত কিছু করলাম, এত সভা করা তাদের পক্ষে, এত তো আমাদের মতুয়া ভক্তদেরও তো দেখতে হবে, তাদের স্বার্থেই আমরা বলছি, আমাদের কোনো নিজেদের কোনো স্বার্থ নেই। অল ইন্ডিয়া মতুয়া সমাজের পক্ষ থেকেই আমরা এই দাবি করছি যে মতুয়াদের দিকেও তাদের দেখতে হবে, এটাই আমাদের মতুয়াদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। এবং ঘন ঘন ফোন আসছে যে ঠাকুরবাড়িতে যে আমাদের কি হলো, আমরা এত কিছু করলাম, সামনে 2021 ভোট, কিন্তু আমরা তো আশা হতো, আমরা প্রায় 30টা মতো দাবি করেছিলাম কিন্তু একটাও হয়নি, কোনো দাবিই মানা হয়নি, কিছু বলছেই না, চুপ করে রয়েছে। তার জন্যই তো আমি প্রেস কনফারেন্স করার জন্যই বসছি। না সেটা আমরা কেন বলতে যাব, কি করবে সে মতুয়ারা বুঝবে, আমরা কিছু বলছি না। এটা মতো হ্যাঁ হ্যাঁ করছি, না না সেটা মতুয়াদের উপরে ছাড়লাম, আমরা মতুয়া ছাড়া তো আমাদের ইয়ে নেই। আমি মতুয়াদের হয়ে বলছি মানে কি, আমি তো একা এর দায়ভার নেবো না, মতুয়াদের সবাই দায়ভার নেবে এটা। যদি আপনাদের কথা না শুনে, আপনাদের কথা না, সেটা পরের ব্যাপার, কে কি শুনবে না শুনবে কি করবে না, ও প্রশ্ন করে লাভ নেই। না অত দূর যাচ্ছি না, আমরা একটা বার্তা দিলাম, কি করবে না করবে সে মতুয়ারা বুঝবে, আমরা কিছু জানি না, জানি না। আমরা একটা বার্তা দিয়েছি, মতুয়াদের দাবি আমাদের বসতে হয়, সেটা বসলাম, আমরা জানালাম, আমরাও সেটা চেয়েছিলাম। এটা সত্যি যে আমরা ভেবেছিলাম যে বারবার যেখানে বলা হচ্ছে যে যেদিকে মতুয়া সে মতুয়া যার নবান্ন তার, এটা একটা স্লোগানই উঠল এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে এবং কিছু জিনিস বাস্তব সত্য, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু সেই জায়গাটা দেওয়া হয়নি।